हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल फिजिक्स ऑल टाइम। सो एवरीवन, আমরা কিন্তু আজ চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু যে এবার কিন্তু সিলেকশন যে লিস্ট সেগুলো কিন্তু বার হবে ইতিমধ্যে কালকের থেকে, ঠিক আছে। এবং সিলেকশন কিভাবে হবে, সেই সিলেকশনের যে প্রসিডিওর সেটা কী রকম, সেই রিলেটেড কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো, ঠিক আছে। চলো, সবার প্রথমে কিন্তু আমি যে কোনো একটা পোর্টাল খুলে নিচ্ছি, তোমরা এম এ হও, এম এস সি হও বা এম কম হও, সবার ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রায় সেম। এবার এম এস সির ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে কিন্তু একটু সিলেকশন প্রসিডিওর একটু ডিফারেন্ট রয়েছে, কিন্তু প্রায় সব ক্ষেত্রেই এমনি কমন সাবজেক্টগুলো কিন্তু সেম হয়, ঠিক আছে। সবার প্রথমে কিন্তু আমি এম এস সির পোর্টালে চলে যাচ্ছি, এবং এম এস সির পোর্টালে কিন্তু আলাদাভাবে সিলেকশন প্রসিডিওর বলে কিন্তু অপশানটা রয়েছে বলে অ্যাকচুয়ালি আমি ফার্স্টে এম এস সির পোর্টালে আসছি। এখানে দেখো সিলেকশন প্রসিডিওর অ্যান্ড অ্যাডমিশন রুল এটা রয়েছে। এখানে আমরা যদি ক্লিক করি, এই পিডিএফটা ডাউনলোড করলে কিন্তু তোমাদের সামনে সম্পূর্ণ কিন্তু রয়েছে। এবার সবার প্রথমে দেখো 80% সিট কিন্তু পার্ট এ বা সিইউ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অ্যালোটেড হবে, এবং 20% সিট সেটা কিন্তু পার্ট বি বা নন সিইউ ক্যান্ডিডেটদের জন্য অ্যালোটেড হবে, ঠিক আছে, এটা তো সবাই জানো। এবং এখানে দেখো মেরিট লিস্ট যেটা পাবলিশ হয়েছে, তোমরা যেমন প্রফেশনাল মেরিট লিস্ট লাস্ট সবার ক্ষেত্রে পাবলিশ হয়েছে, সেটাও কিন্তু তোমাদের যে অনার্সের পার্সেন্টেজ যেটা কী কী সাবজেক্ট অনার্সের মধ্যে কোর পেপার এবং স্কিল এনহ্যান্সমেন্ট পেপার বা এসসি এবং ডিএসসি এই যে পেপার তিনটে কিন্তু মিলিয়ে কিন্তু তোমাদের যে অনার্সের টোটাল পার্সেন্টেজ এসছে সেটা কিন্তু নিয়ে তোমাদের কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট কিন্তু তোমার বেরিয়ে হয়েছে। এবং যারা কিন্তু পার্ট সিস্টেম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু তাদের শুধুমাত্র অনার্স সাবজেক্টে কিন্তু মার্কসের ওপর বেস করে কিন্তু তাদের কিন্তু মেরিট লিস্ট বা প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। এবং তোমাদের যে সিলেকশন লিস্টটাও বেরোবে সেটাও কিন্তু এই অনার্সের মার্কসের ওপর কিন্তু ডিপেন্ড করে বের হচ্ছে। এবার দেখা যেতে পারে যে অনার্সের মার্কসের কিন্তু কারোর হয়তো দুজনের সেম হয়ে গেছে, বা তোমরা বলতে পারো যারা সিবিসিএস সিস্টেম রয়েছে তাদের ক্ষেত্রে সিসি ডিএসসি এসসি যে টোটাল অনার্সের পার্সেন্টেজ হলো সেটা যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে কী প্রসেস বা কী রুল এখানে ইউজ করা হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু জিই পেপার, তোমরা যদি সিবিসিএস সিস্টেম হও তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু জিই পেপারের নাম্বার কিন্তু দেখবে বা জেনারেল পেপারের দেখবে, হয়তো দুজনে পেয়েছো, হয়তো সাপোজ বলছি 80% করে পেয়েছো দুজন। এবার তাদের মধ্যে এবার দেখবে যে একজন হয়তো 60% কিন্তু পেয়েছে তার জেনারেল সাবজেক্টে বা জিই সাবজেক্টে, এবং দ্বিতীয়জন হয়তো পেয়েছে হয়তো 70%, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু যে দ্বিতীয়জন আছে এ হচ্ছে দ্বিতীয়জন, এটা হচ্ছে 1 নম্বর, এই দ্বিতীয়জন কিন্তু আগে চলে যাবে, মানে আগে যে নামটা কিন্তু দ্বিতীয়জনে থাকবে। এবং সেইভাবে কিন্তু তোমরা প্রফেশনাল লিস্টেও ক্ষেত্রে তোমরা দেখলেও দেখতে পারো, ঠিক আছে। এগুলো আমি আর বেশি বলছি না, যেহেতু মেরিট লিস্ট বা প্রফেশনাল লিস্ট অনেক কিছুই বেরিয়ে গেছে, এবার শুধু সিলেকশন লিস্ট বার হওয়ার কিন্তু অপেক্ষায়, ঠিক আছে। এবার কিছু কিছু সাবজেক্ট যেমন সায়েন্সের বা তোমরা বলতে পারো এমএসসির ক্ষেত্রে ডিফারেন্ট রয়েছে, যেগুলো এখানে কিন্তু রয়েছে আমি তোমার কাছে দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন যেগুলো রয়েছে, যেমন বায়ো কেমিস্ট্রি রয়েছে, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই যেগুলো রয়েছে অ্যাটমসফেরিক, এর মধ্যে যেগুলো রয়েছে এইগুলো কিন্তু ডিপেন্ড করছে কিন্তু 60% ওয়েটেজ অফ অনার্সের এবং 40% ওয়েটেজ অফ কিন্তু তোমাদের কিন্তু পার্টসের মার্কস বা তোমরা জেনারেল সাবজেক্টের মার্কসের ওপর কিন্তু অ্যাভারেজ পার্সেন্টেজ করে কিন্তু হচ্ছে। তাহলে এটা একটু এক্সেপ্ট তোমরা বলতে পারো, বা অন্য ধরনের যে কোর্সগুলোর মতো কিন্তু এটার কিন্তু এইগুলো এই সব কোর্সগুলো কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এইসব কোর্সগুলো এক্সেপ্ট করে বা বাদ দিয়ে যা সকল কোর্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা এম এর ক্ষেত্রেও দেখলে কিন্তু সিমিলার ওয়ে সব কিছু রয়েছে, যেগুলোর ক্ষেত্রে কিন্তু বেসিক যে কোর্সগুলো যেটা বলছে টাইপ 1, ঠিক আছে। এবার কিন্তু দেখো সিলেকশন যে রুল রয়েছে, দেখো এইগুলো আমি তোমার কাছে বলছি। যেমন সিলেকশন রুলে কিন্তু এখানে বলেছে যদি কিন্তু তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেট নট অ্যাভেলেবেল ইন পার্ট এ, মানে পার্ট এর যদি কোনো এসসি এসটি ক্যান্ডিডেট হয়তো অ্যাভেলেবেল নেই কিন্তু সিট খালি পড়ে রয়েছে, সেক্ষেত্রে কী হবে, সেটা কিন্তু পার্ট বির এসসি এসটি ক্যান্ডিডেট কিন্তু দ্বারা ফিল আপ করা হবে, বা এসসি এসটি ক্যান্ডিডেটের নামে কিন্তু সেই সিটটা চলে যাবে। এবার ভাইস ভার্সাও দিয়েছে, তাহলে কি মানে তোমরা হয়তো কেউ পার্ট বির এসসি এসটি ক্যান্ডিডেট হলো এবং তাদের সিট ফিল আপ হলো না, মানে হয়তো 10টা সিট ছিল, 6টা সিট ফিল আপ হয়েছে, 4টে সিট এখনও পড়ে আছে, সেক্ষেত্রে আমি এক্সাম্পল হিসেবে বলছি, সেক্ষেত্রে কিন্তু আরও যে 4টে সিট থাকলো সেটা কিন্তু পার্ট এর এসসি এসটির জন্য চলে যাবে, এইভাবে কিন্তু প্রসেসটা হবে। এবার তোমরা যদি এম এর ক্ষেত্রে দেখো সেখানে বলা রয়েছে, আমি তোমার সামনে দেখিয়ে দেবো, যে ইউআর এসসি এসটি ওবিসি সবার যদি সিট প্রত্যেকটা যে ক্যাটাগরি সিট পার্ট এর যদি ফিল আপ না হয় পার্ট বির জন্য চলে যাবে। ওবিসি বির সাপোজ হয়তো সিট ফিল আপ হলো না, সেটা কিন্তু পার্ট এর ক্ষেত্রে সেটা কিন্তু পার্ট বির ওবিসি বি এর কাছে কিন্তু চলে যাবে, সিমিলারলি কিন্তু ভাইস ভার্সা, ঠিক আছে।
এইভাবে কিন্তু এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসিডিউর হচ্ছে। এবার হচ্ছে আমরা দেখব যে জিনিসটা সেটা হচ্ছে কাউন্সেলিং মেকানিজম। এবং কাউন্সেলিং মেকানিজমের যে প্রথম যেটা রয়েছে জেনারেল রুল, জেনারেল রুলের মধ্যে কি বলছে দেখো, তোমরা দ্য চয়েস অফ প্রিফারেন্সেস সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট ইন দেয়ার অ্যাপ্লিকেশন উইল বি প্রসিড অ্যান্ড সিট উইল বি প্রফেশনালি অ্যালোটেড ইন দ্য অর্ডার অফ মেরিট। কিন্তু তোমরা যেগুলো প্রিফারেন্স দিয়েছো এবং সেই প্রিফারেন্স ওয়াইজ তোমরা কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা প্রসিড হবে এবং সেই ওয়াইজ কিন্তু তোমাদের সিট কিন্তু প্রফেশনালি কিন্তু তোমার অ্যালোটেড হবে ইন দ্য বেসিস অফ মেরিট। ঠিক আছে, এটা কিন্তু এখানে জেনারেল রুল নর্মাল, যেটা কিন্তু কাউন্সিলিংয়ের রুল বা জেনারেল রুল। নেক্সট রাউন্ড কাউন্সিলিং ফর সিট অ্যালটমেন্ট। এবার মানে যারা কিন্তু ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং হয়ে গেল বা যাদের হয়নি তাদের ক্ষেত্রে কি তারা নেক্সট রাউন্ডে সিট অ্যালটমেন্ট নিতে পারবে কি না নিতে পারবে সেটা কিন্তু সম্পূর্ণ রয়েছে এই নেক্সট রাউন্ড কাউন্সিলিং ফর সিট অ্যালটমেন্টের মধ্যে। এখানে কি বলছে দেখো, এখানে তারাই এলিজিবল হবে যারা সেট ওয়ান এবং সেট টু দুটো কন্ডিশন দিয়েছে এখানে, সেই দুটো কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করবে তারাই কিন্তু একমাত্র কিন্তু নেক্সট রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য কিন্তু এলিজেবল হবে। কারা? সেট ওয়ানটা আমরা দেখে নিচ্ছি, যেখানে বলেছে অ্যাপ্লিকেন্ট হু ডিড নট গেট এনি সিট ইন অ্যালটমেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড। মানে ফার্স্ট রাউন্ডের কেউ যদি না চান্স পায় তার প্রিফারেন্স ওয়াইজ মেরিট ওয়াইজ চেক হবে, তো সেই চেক হওয়ার পর দেখা গেল যে সব ফিল আপ হয়ে গেছে সে চান্স পায়নি, সেক্ষেত্রে কিন্তু তার নেক্সট রাউন্ডে যদি সিট খালি থাকে তার প্রিফারেন্সগুলো কিন্তু চেক আউট করা হবে ফের, কিন্তু প্রিফারেন্সগুলো দিয়ে তার কিন্তু নেক্সট রাউন্ডে কিন্তু সিট অ্যালটমেন্ট হতে পারে। ঠিক আছে, দু নম্বর কার হতে পারে সেট টুটা তাদের দেখতে হবে, যারা ক্যান্ডিডেট হু ওয়ার অ্যালোটেড এ সিট ইন লোয়ার প্রিফারেন্স ইন দ্য প্রিভিয়াস সিলেকশন লিস্ট। মানে প্রিভিয়াস সিলেকশন লিস্টে যাদের কিন্তু একবার কিন্তু চান্স হয়ে গেছে কিন্তু সেই চান্সটা কিসে হয়েছে তার লোয়ার প্রিফারেন্সে, অনেকে তো প্রিফারেন্স দিয়েছে 10-12টা করেও দিয়েছে। এবার আমি সাপোজ হচ্ছে তিনটে প্রিফারেন্স P1, P2, P3, এবার একটা ক্যান্ডিডেট রয়েছে তার হয়তো P3-তে সিলেকশন হয়ে গেছে, তো হায়ার প্রিফারেন্স হচ্ছে P1 আর P2 এখনও পড়ে রয়েছে, সেই জন্যে যখন আবার নেক্সট রাউন্ড বেরোবে তখন কিন্তু আবার তার কিন্তু এই যে P2, P3টা দেখা হবে না, কারণ তার তো হয়ে গেছে। এবার হায়ার প্রিফারেন্সগুলো আর কী কী রয়েছে, লোয়ার প্রিফারেন্সটা দেখা হচ্ছে, তারপরে আছে P2 আর P1, এই দুটো কিন্তু চেক আউট করা হবে এবং মেরিট বেসিক্সে তার যদি হয়ে যায় তাহলে কিন্তু সে সিট অ্যালোটেড হবে। তার মানে কি নেক্সট রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য তার সিলেকশানের কিন্তু চেকিং চলবে তার এবং সেই অনুযায়ী তার কিন্তু সিট অ্যালোটেড হতে পারে। এবার তারপর যেটা বলছে দেখো, যে ক্যান্ডিডেটের কিন্তু যে মেরিট লিস্টের ওপর ডিপেন্ড করে বা মেরিট মার্কসের ওপর ডিপেন্ড করে যে তার সিট অ্যালোটেড হচ্ছে, এবার দেখা গেল চারটে কোর্স রয়েছে, একটা কোর্সে হচ্ছে এ, একটা কোর্স হচ্ছে বি, একটা সি, একটা ডি। এবার চারটে কোর্সের মধ্যে এ কোর্সটা 490 এখানে বলেছে, বি কোর্সটা কিন্তু 480, সি কোর্সটা 470 এবং কিন্তু ডি কোর্সে 460। মানে চারটে কিন্তু কোর্সের যে সব থেকে লাস্ট ক্যান্ডিডেট রয়েছে বা সিলেকশন লিস্টের যে সব থেকে লাস্ট ক্যান্ডিডেট রয়েছে তাদের মার্কস হচ্ছে এইগুলো। এ যে কোর্সটা রয়েছে তার সব থেকে লাস্টে যে সিলেক্টেড হয়েছে তার কিন্তু 490 মার্কস রয়েছে। এরমভাবে কিন্তু বি যে মানে কোর্সটা রয়েছে তার যে সিলেকশন লিস্ট বেরিয়েছে তার যে লাস্ট ক্যান্ডিডেট রয়েছে তার কিন্তু 480। এবার কোন এটা কিন্তু প্রিভিয়াস লিস্ট, মানে আগের লিস্টটা যাদের নাম উঠেছিল তার লাস্ট ক্যান্ডিডেটগুলো এই এ বি সি ডি কোর্সগুলো। ঠিক আছে, এবার কিন্তু যদি তোমার যে ক্যান্ডিডেট রয়েছে তার হয়তো মার্কস এখন রয়েছে 472, তাহলে সে কিন্তু এলিজেবল হবে না কোন কোর্সে, সি আর ডি। মানে সি কোর্সে যেটা লাস্ট ক্যান্ডিডেটের নাম্বার ছিল 470, ডি যে কোর্সটা রয়েছে তার কিন্তু নাম রয়েছে 460। তাহলে 460 এবং 470 দুটো কিন্তু এখানে লিস্ট, দুটো যে কোর্স রয়েছে সেই কোর্সের যে লাস্ট ক্যান্ডিডেটের নাম্বার কত, 460 আর 470, এবং তো যে ক্যান্ডিডেটরা এখনও কিন্তু এলিজেবল ফর নেক্সট রাউন্ড মানে তার চেকিং চলছে বা সিলেকশানের জন্য সিট অ্যালোটেড হবে তার স্কোর এসছে 472। সেক্ষেত্রে সি আর ডি এই দুটো যে কোর্স রয়েছে এই কোর্সের থেকে তার যে মেরিটটা কিন্তু বেশি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সে আর সি আর ডি এ চান্স পাবে না, কারণ তার মেরিট বেশি রয়েছে, কারণ এই দুটো যে লিস্ট বা এই দুটো যে কোর্স ছিল এই দুটো কোর্সের কিন্তু যে ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু মার্কসের থেকে তার মার্কস কিন্তু বেশি হয়ে যাচ্ছে। মার্কস কিন্তু এক এক করে ড্রপ আউট করতে আসে কিন্তু মার্কস কিন্তু বেড়ে কিন্তু সিলেকশন হয় না, মানে 460 এখানে রয়েছে সব থেকে লাস্ট এবং 470 লাস্ট, তাহলে কী হবে 458 এইভাবে কমতে থাকতে পারে কিন্তু বাড়বে না। ঠিক আছে, সেই জন্য এখানে কিন্তু তারা কিন্তু সিলেক্টেড হবে না, বা যে 472 পেয়েছে সে কিন্তু এলিজেবল হবে না সি বা ডি কোর্সে। ঠিক আছে,
কিন্তু তা সে কিন্তু সিলেক্টেড হবে কোর্স এ এবং কোর্স বিতে, কারণ তার মার্কস কী রয়েছে কোর্স এ এবং কোর্স বি এর যাদের লাস্টে যে স্টুডেন্ট ছিল তাদের যে মার্কস রয়েছে তার থেকে কম রয়েছে, সেই জন্য সে কিন্তু ওই লিস্টের জন্য কিন্তু তার চেকিং চলবে বা সে কিন্তু অ্যালোটেড হতে পারে সিটে, ঠিক আছে। এইভাবে কিন্তু সম্পূর্ণ কিন্তু প্রসিডিওরটা কিন্তু চলতে থাকবে কিন্তু কাউন্সিলিংয়ের। এবার কিন্তু একটা রুল রয়েছে, সেই রুলটা দেখো সিট অ্যালোটমেন্টের, এখানে যদি কিন্তু অল প্রিফারেন্স কিন্তু উইল বি প্রসিড, মানে সমস্ত প্রিফারেন্স কিন্তু মানে চেকিং করা হবে, কখন করা হবে যখন ক্যান্ডিডেট কোনো সিটে চান্স পাবে না তখন। এবং সেট টু যেটা বলেছে অনলি হায়ার প্রিফারেন্স চয়েসেস উইল বি প্রসিড, কখন শুধুমাত্র হায়ার প্রিফারেন্স চয়েস কিন্তু প্রসিড করা হবে, ইন কেস অফ কিন্তু যখন ক্যান্ডিডেট কোনো কিছু একটা চান্স পেয়ে যাবে সিটে তখন। মানে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, 1, 2, 3, 4 এগুলো প্রিফারেন্স, 3, 4, 5 তে পাঁচটা, এবার হয়তো একটা ক্যান্ডিডেট হয়তো 3 নম্বর প্রিফারেন্সে সে চান্স পেয়ে গেছে, তাহলে সে 4 আর 5 তো তার পরবর্তী যে নেক্সট রাউন্ড হবে সেই রাউন্ডে কিন্তু চেকিং করা হবে না, বা 4, 5 যে কোর্স দুটো বা প্রিফারেন্স সে দিয়েছিলো সেই দুটো কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। এবার 3 যে কোর্সটা ছিল সেটাই সে চান্স পেয়েছে, এবার কিন্তু সে তার যে নেক্সট রাউন্ডে যেটা হবে সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু এই 4-5টা বাদ হয়ে গেল, তার কিন্তু তখন চেক হবে শুধু 1 আর 2 এর, কারণ লাস্টের যেগুলো সেগুলো তো তার কাছে ইম্পর্টেন্ট ছিল না সেই জন্য সে লাস্টে দিয়েছে, তাহলে সেইগুলোর আগের মানে 3 নম্বরের প্রিফারেন্স সে যখন পেয়ে গেছে তা সেক্ষেত্রে 4-5 কেন আর ধরা হবে, 4-5 তার ধরা হবে না, ঠিক আছে। কিন্তু নেক্সট রাউন্ডে তার কী ধরা হবে, 1 আর 2 ধরা হবে, ঠিক আছে, কারণ 1 আর 2 তার কাছে আরও হাই ইম্পর্টেন্ট 3-এর থেকে, সেই জন্য 1 আর 2 কিন্তু চেক করা হবে, এবার মেরিট ওয়াইজ যদি তার হয়ে যায় তাহলে সে সিট অ্যালোটেড হবে, ঠিক আছে। এবার কেউ হয়তো নাম্বার 1 প্রিফারেন্সে সে হয়তো দিয়েছে, কিন্তু সেটা হয়তো নাম্বার 1 আমি এমনি হয়তো একটা ধরার জন্য বলছি, হয়তো এখানে PHCU মানে ফিজিক্সে আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা দিচ্ছি, নাম্বার 1 সে দিয়েছিল PHCU মানে ফিজিক্স ক্যালকাটা ইউনিভার্সিটি, নাম্বার 2 দিয়েছিল ESCU মানে ইলেকট্রনিক সায়েন্স ক্যালকাটা ইউনিভার্সিটি। এবার দেখো তার কিন্তু সিলেকশানটা হয়ে গেছিলো 1 নম্বর প্রিফারেন্সে, সে বলছে না আমি 1 নম্বর প্রিফারেন্সে ফিজিক্সে আমি নেবো না, আমি ইলেকট্রনিক সায়েন্সে নেবো বলে সে হয়তো কোনো ভর্তি হলো না বা কোনো কিছু হলো না, সে ভাবছে হয়তো পরবর্তীকালে হয়তো ESCU আমি অ্যাডমিশান নিয়ে নেবো, সেক্ষেত্রে কিন্তু তার সেটা কিন্তু ভুল, সে আর কোনো সিলেকশান লিস্ট তার বেরোবে না, কারণ সে যে ইম্পর্টেন্ট দিয়েছে 1 নম্বরটা তার সবথেকে বেশি ইম্পর্টেন্স, তাহলে 1 নম্বরে তার যখন চান্স হলো সে যখন কোনো ভর্তি হলো না বা অ্যাডমিশান হলো যাই হোক না কেন, তার কিন্তু নেক্সটটা কিন্তু সে যদি অপেক্ষায় থাকে না আমি সেকেন্ড রাউন্ডে হয়তো আমার ESCU হয়তো হবে, ঠিক আছে, কিন্তু তার কিন্তু হবে না, কারণ এইটা তখন বাদই চলে যাবে। কেন বাদ চলে যাবে, কারণ তার হাই ইম্পর্টেন্সে সে চান্স পেয়ে যাচ্ছে, সে হাই ইম্পর্টেন্সে যেটা দিয়েছে সেটাই তার চান্স পাওয়ার সত্ত্বেও সে যদি না নেয় তার লোয়ার ইম্পর্টেন্সে বা লোয়ার প্রিফারেন্সে কেন তারা কিন্তু চেক করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে 1 নম্বর সে যদি চান্স পেয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আর কোনো তার কিন্তু সিলেকশানের কোনো কিন্তু কথাই উঠছে না, কারণ সে কিন্তু তার ইম্পর্টেন্ট মেন ইম্পর্টেন্সে চান্স পেয়েছিল সে নেয়নি, ঠিক আছে। আশা করেছি বোঝাতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও, এবং তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলো না। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে, টাটা, বাই বাই।